তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং কি লাইভ ক্লাসে সবাই উপস্থিত আছো। সৃষ্টি সেন্টার লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে লাইভ ক্লাসে আমি তোমাদের গণিত ক্লাস করাবো 8 ও 9 এর গুণের নামতা। কালকে তোমাদের 7 ও 6 ও 7 এর গুণের নামতা করিয়েছি, আজকে 8 ও 9 এর গুণের নামতা করাবো। তোমরা অবশ্যই খাতায় আমার সঙ্গে সঙ্গে, আমি যখন লিখবো আমার সঙ্গে সঙ্গে তোমরাও কি এই নামতা দুটি লিখবে এবং মুখে মুখে আমার সঙ্গে পড়বে। আমরা আগে প্রথমে 8 এর নামতা করব, তারপরে 9 এর নামতা করব। আসো আমরা আগে লিখে নিচ্ছি 8 গুণ 1, 8 গুণ 2, 8 গুণ 3, 8 গুণ 4, 8 গুণ 5, 8 গুণ 6, 8 গুণ 7, 8 গুণ 8, 8 গুণ 9, 8 গুণ 10। শিক্ষার্থীরা তোমরাও এভাবে আগে লিখে নিয়ে তারপর যদি আমরা পর পর লিখি তাহলে কি আমাদের নামতা লিখতে ভুল কম হবে। দেখো 8 1 8, 8 2 16, 8 3 24, 8 4 32, 8 5 40, 8 6 48, 8 7 56, 8 8 64, 8 9 72, 8 10 80। শিক্ষার্থীরা আমি তোমাদের এখন মুখে মুখে পড়াচ্ছি, তোমরা আমার সঙ্গে নামতাটি পড়ো। 8 1 8, 8 2 16, 8 3 24, 8 4 32, 8 5 40, 8 6 48, 8 7 56, 8 8 64, 8 8 64, 8 9 72, 8 10 80। শিক্ষার্থীরা তোমরা একটু নামতা যদি বারবার পড়ো তাহলে কি তোমাদের ভুল কম হবে এবং একদম চতুর্থ মুখস্থ হবে। গুণের নামতা আমরা কিন্তু গুণ কিংবা ভাগ অঙ্ক করতে অবশ্যই আমাদের নামতা প্রয়োজন। প্রত্যেকটি নামতায় আমাদের একদম একদম ঠোঁটের আগায় থাকতে হবে, একদম ঝরঝরা মুখস্থ থাকতে হবে। যদি নামতা মুখস্থ না থাকে আমরা কিন্তু গুণন এবং ভাগ অঙ্ক করতে পারবো না। আমি আরো একবার তোমাদের পড়াচ্ছি 8 1 8, 8 2 16, 8 3 24, 8 4 32, 8 5 40, 8 6 48, 8 7 56, 8 8 64, 8 9 72, 8 10 80। শিক্ষার্থীরা আমি আগে 9 এর ঘর নামতা লিখছি, তারপরে তোমাদের আবার পড়াবো। 9 গুণ 1, 9 গুণ 2, 9 গুণ 3, 9 গুণ 4, 9 গুণ 5, 9 গুণ 6, 9 গুণ 7, 9 গুণ 8, 9 গুণ 9, 9 গুণ 10। শিক্ষার্থীরা দেখো আমি আগে সবগুলো লিখে নিয়েছি, আমি এখন উত্তরগুলো বসাচ্ছি। 9 1 9, 9 2 18, 9 3 27, 9 4 36, 9 4 36, 9 5 45, 9 6 54,
9 7 63, 9 8 72, 9 9 81, 9 10 90। শিক্ষার্থীরা আমি কিন্তু লিখে নিলাম তোমাদের, এখন আমি মুখে মুখে পড়াচ্ছি। দেখো 9 1 9, 9 2 18, 9 3 27, 9 4 36, 9 5 45, 9 6 54, 9 7 63, 9 8 72, 9 9 81, 9 10 90। আমি আবার পড়ছি, তোমরা আমার সঙ্গে পড়ো। 9 1 9, 9 2 18, 9 3 27, 9 4 36, 9 5 45, 9 6 54, 9 7 63, 9 8 72, 9 9 81, 9 10 90। দেখো আমি 8 ও 9 এর ঘরের নামতা তোমাদের করলাম, আশা করছি তোমরা আমার সঙ্গেও মুখে মুখে পড়েছো। আমি আরো একবার তোমাদের মুখে মুখে পড়িয়ে দিচ্ছি 8 ও 9 এর ঘরের নামতা। তোমরা খাতায় যে লিখেছো সেটি আমার সঙ্গে তোমরা মিলিয়ে নাও। 8 1 8, 8 2 16, 8 3 24, 8 4 32, 8 5 40, 8 6 48, 8 7 56, 8 8 64, 8 9 72, 8 10 80। আমি আরো একবার 9-এর ঘরের নামটা পড়ছি। 9 1 9, 9 2 18, 9 3 27, 9 4 36, 9 5 45, 9 6 54, 9 7 63, 9 8 72, 9 9 81, 9 10 90। শিক্ষার্থীরা তোমরা বাসায় আরো কয়েকবার করে এই নামতাগুলো পড়বে এবং তোমার আম্মু কিংবা আব্বুর কাছে এই পড়াগুলো দিবে, কারণ নামতা আমাদের একদম ঝরঝর করে মুখস্থ করতে হবে। যেহেতু আমরা কি এখন গুণ অঙ্ক করছি, তাই নামতাগুলো আমাদের খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। তারপরে আমাদের গণিত পরীক্ষায় তো আমাদের নামতা লিখতেই হবে। তো শিক্ষার্থীরা সবাই খুব ভালোভাবে বাসায় বসে নামতাগুলো রিভিশন করতে থাকো। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।